আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন একটি ইসলামী কথা পেশ করছি, যা উলামা ও তলাবাদের ভালো লাগবে। আল্লাহ তাআলার দুজন নবী এমন ছিলেন যাদের কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। তারা মৃত ব্যক্তিকে জীবিত করার ব্যাপারে প্রশ্ন করেছিলেন, কিন্তু তাদের প্রশ্নের ধরন ছিল ভিন্ন। তাদের একজন হলেন হযরত উজাইর আলী আসাল্লাম। তিনি আল্লাহ তাআলাকে মৃত ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করেছিলেন, মৃত্যুর পর আল্লাহ কিভাবে তাকে জীবিত করবেন। এর জবাবে আল্লাহ তাআলা তাকে তখনই মৃত্যু দিয়ে দিলেন এবং এ অবস্থায় তাকে 100 বছর রাখলেন। তারপর আল্লাহ তাআলা তাকে পুনরায় জীবিত করলেন এবং বললেন, হে নবী, এখন বলো। দ্বিতীয় নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি আল্লাহর কাছে এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, কাইফা ইউহ ইল মাউত, আপনি কিভাবে মানুষকে জীবিত করেন। তখন আল্লাহ তাআলা অন্য একটি প্রাণীকে মৃত্যু দান করলেন এবং পুনরায় জীবিত করে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে দেখিয়ে দিলেন। একই প্রশ্নের দুজনের সাথে দু ধরনের আচরণের কারণ হলো একটি শব্দের পরিবর্তন, অর্থাৎ আন্না শব্দ দ্বারা প্রশ্নের সাথে সাথে বিস্ময় প্রকাশ করা হয়, আর কাইফা শব্দ দ্বারা শুধুমাত্র প্রশ্ন বোঝানো হয়। হযরত উজাইর আলাইহিসসালাম আন্না শব্দ দ্বারা প্রশ্ন করেছিলেন, আর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাইফা শব্দ দ্বারা প্রশ্ন করেছিলেন। যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাইফা শব্দ দ্বারা প্রশ্ন করেছিলেন, সেহেতু তার পরিবর্তে অন্য একটি প্রাণীর মৃত্যুদানের পর তাকে আবার জীবিত করে দেখিয়ে দিলেন। প্রক্ষান্তরে হযরত উজাইর আলাইহিসসালাম প্রশ্ন করেছিলেন আন্না শব্দ দ্বারা, তাই অন্য কোনো প্রাণীকে মৃত্যু না দিয়ে সরাসরি তাকেই মৃত্যুদান করেন। এই ঘটনা দ্বারা বোঝা গেল শব্দের পরিবর্তনের ফলে দুজনের সাথে দু ধরনের ঘটনা ঘটেছে। সুতরাং বোঝা গেল যে বান্দা আল্লাহর সাথে যেমন আচরণ করবে, আল্লাহ বান্দার সাথে ঠিক তেমনই আচরণ করবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেহেতু প্রশ্ন করেছিলেন, সেহেতু তার প্রশ্নের মূল্যায়নও করেছেন, অর্থাৎ মৃত ব্যক্তিকে জীবিত করে দেখিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে, হে আমার প্রিয় খলিল, আমি মৃত ব্যক্তিকে জীবিত করে তোমার প্রশ্নের জবাব দিয়েছি, কিন্তু প্রশ্ন যেহেতু করেছো, সেহেতু তার মূল্য তোমার দিতে হবে, তাই এখন তোমার প্রিয় পুত্রকে তুমি নিজ হাতে কুরবানি করো। আসসালামু আলাইকুম।